আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকের এই স্বপ্ন ব্যাখ্যার ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগ্য হবেন না, ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই একটি লাইক করে দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি স্বপ্নের ব্যাখ্যা বলবো, যে দুইটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের জানা দরকার। তো চলুন আমরা প্রথমে যে স্বপ্নের ব্যাখ্যাটি আমরা উল্লেখ করব সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোকদের মাঝে কুরবানির গোশত বণ্টন করতে দেখে, তাহলে ওই ব্যক্তির ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং সে সকল প্রকার চিন্তা থেকে মুক্তি লাভ করবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার গ্রন্থের মধ্যে এই কথাটাই উল্লেখ করেছেন যে, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কুরবানির গোশত লোকদের মাঝে বণ্টন করতে দেখে, তাহলে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং সে সকল প্রকার চিন্তা থেকে মুক্তি লাভ করবে। আর দ্বিতীয় নাম্বার যে স্বপ্নের ব্যাখ্যাটি আমি উল্লেখ করব সেটি হলো, যদি কোনো রোগী ব্যক্তি এমন অবস্থায় যে সে একজন অসুস্থ ব্যক্তি, সে যদি স্বপ্নে কুরবানি করতে দেখে, যদি সে গরু জবাই করতে দেখে কিংবা কুরবানি করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যায় এসেছে তার মৃত্যুর প্রতি ইঙ্গিত কিংবা সে তার রোগ থেকে মুক্তি লাভ করবে। তো দ্বিতীয় নাম্বার স্বপ্নের ব্যাখ্যাটি হলো, যদি কোনো রোগী ব্যক্তি সে কুরবানি করতে দেখে, তাহলে তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করা হবে। রোগী ব্যক্তি যদি কুরবানি করতে দেখে তাহলে তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করা হবে। আবার কেউ বলেছেন যে সে রোগ থেকে মুক্তি লাভ করবে, সে রোগ থেকে আরোগ্য লাভ করবে। তো এখানে দুইটা ব্যাখ্যায় রয়েছে। তবে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তার বিপদের স্বপ্ন দেখে, তাহলে উচিত হলো ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই খারাপ স্বপ্ন থেকে মুক্তি চাওয়া, পানা চাওয়া। আর যদি কেউ ভালো স্বপ্ন দেখে, তাহলে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।